আসসালামু আলাইকুম। আজ শনিবার 15ই জুন 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে, সাথে আছে আমি জেবা রহমান। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা, ঈদ জামাতের সময়সূচি ঘোষণা। ওমানে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সতর্ক থাকার পরামর্শ। ঈদ ঘিরে আমিরাতের মানবিক ঘোষণা, মুক্তি পাচ্ছেন 3000 কারাবন্দী। 130 বছর বয়সে হজ করছেন নারী, সৌদি এয়ারলাইন্সের উষ্ণ অভ্যর্থনা। ইতালিতে রোববার ঈদ, কোরবানি দেবেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে সোমবার ঈদুল আজহা পালিত হবে, তাই ঈদ উদযাপন ও কোরবানির প্রস্তুতিতে নাগরিক ও প্রবাসীদের কাটছে ব্যস্ত সময়। প্রতিবারের মতো এবারও রাজধানীর মাস্কাট সহ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সাধারণত সুলতান, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক সহ পেশাজীবীরা মাস্কাটেই ঈদের নামাজ আদায় করবেন। এবার মাস্কাটে সকাল 6:05 ঈদের জামাত শুরু হবে। এছাড়া ওমানের সব জায়গাতে সূর্যোদয়ের প্রায় পরপরই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সালালায় জামাত শুরু হবে 6:35, ইবরিতে 6:13, নিজুয়ায় 6:10 এবং খাসাবে 6:08 নামাজ আদায় হবে। পাশাপাশি আলবুরাইমিতে 6:14, সোহারে 6:10, আল রুস্তাকে 6:09 এবং সুরে নামাজ হবে 6:03, ইব্রায় 6:06 এবং হাইমায় জামাত শুরু হবে 6:21। এর পাশাপাশি অন্যান্য অঞ্চলে এ সময়ের সাথে সমন্বয় করে নামাজ শুরু হবে। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত LLC-তে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানে বেশ কয়েকটি প্রদেশে ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে অনেকে চরম স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করছেন। এছাড়া বিভিন্ন এলাকায় প্রবাসীদের অনেকের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে মাস্কাট, সোহার ও সালালায় ডেঙ্গুর উপদ্রব অনেক বেশি। এদিকে ডেঙ্গু জ্বরের মূল আতঙ্ক এডিস মশা নিয়ন্ত্রণে বেশ কিছু পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকা ও ওমানের অন্যান্য প্রদেশে বসবাসরত প্রবাসী ও বাসিন্দাদের এই পরামর্শ মেনে সাবধানে থাকতে বলা হয়েছে। এডিসের বংশ নিয়ন্ত্রণে এয়ার কন্ডিশনার, গাছের টব, গাড়ির টায়ার, ব্যারেল ও ক্যানের পাত্রে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সাবধান থাকতে বলা হয়েছে। এছাড়া মশার কামড় থেকে বাঁচতে নিয়মিত দিনে ও রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ডেঙ্গু রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রেখে বেদনানাশক দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করা হয়। প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে রোগের ব্যথা দূর করা হয়। অন্তত একবার আক্রান্ত ব্যক্তি পুনরায় আক্রান্ত হলে তাকে টিকা দেওয়া হয়। এছাড়া পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি করণীয়ের মধ্যে রয়েছে প্রচুর পানি বা তরল খাবার গ্রহণ করা। ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শিফার ফার্মেসি, যেখানে সকল ধরনের ঔষধ, কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে। অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 3000 কারাবন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ও বিভিন্ন রাজ্যের শাসক এসব বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এদিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 1138 জন কারাবন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার এসব বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশের পাশাপাশি তাদের জরিমানার অর্থ পরিশোধ করার ঘোষণা দেন তিনি। এছাড়া দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের এমন ঘোষণার পর বিভিন্ন কারাগারে বন্দি আরও 686 জনকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
তিনি আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত রয়েছেন। দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ইসাম ইসা আল হুমায়দান বলেছেন, মুক্তির আদেশ বাস্তবায়নে দুবাই পুলিশ জেনারেল কমান্ডের সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। এদিকে শারজার কারাগার থেকে 352 বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন শাসক শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি। এছাড়া ফুজাইরার গভর্নরও 94 বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমিরাতের বিভিন্ন ইসলামিক ধর্মীয় উৎসবের আগ মুহূর্তে দেশের কারাগারে বন্দী কয়েদিদের মুক্তি দেওয়ার প্রথা রয়েছে। এসব অনুষ্ঠান এলে নির্দিষ্ট সংখ্যক কয়েদির সাধারণ ক্ষমা ঘোষণা করেন আমিরাতের প্রেসিডেন্ট ও রাজ্যের শাসকরা। দেশীয় সব বিখ্যাত খাবারের স্বাদ নিতে চলে আসুন ওমানের হামরিয়ার ব্যতিক্রমী এক বাংলাদেশি রেস্টুরেন্ট 24 সুইটসে, অথবা অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পবিত্র হজের প্রতি ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি বয়সও। অবিশ্বাস্য হলেও 130 বছর বয়সে হজ করতে এসে বিশ্বের নজর কেড়েছেন এক নারী। সৌদি পৌঁছানোর পর ওই নারী সারহৌদাকে অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এছাড়া সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে বিশেষভাবে তার আগমন উদযাপন করেছে সৌদি এয়ারলাইন্সও। 130 বছর বয়সে হজ করতে এসে এ নারী বিশ্বের নজর কেড়েছেন। তার নাম সারহৌদা শেতিট। আলজেরিয়ার 130 বছর বয়সী এ নারী চলতি বছরের সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। সৌদি পৌঁছানোর পর সারহৌদাকে অভ্যর্থনা জানান স্থানীয় কর্মকর্তারা। এছাড়া সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে বিশেষভাবে সারহৌদার আগমন উদযাপন করেছে সৌদি এয়ারলাইন্সও। সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, হজ পালনের প্রবীণ এ নারীর দৃঢ়তা সবাইকে মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হজযাত্রার প্রশংসাও করা হয়। এদিকে সবচেয়ে বয়স্ক হজযাত্রীকে নিয়ে যখন আলোচনা, ঠিক সে সময় সৌদি আরবের মক্কায় ছাদ থেকে পড়ে ইয়াহিয়া মোহাম্মদ রামাদান নামে এক শিশু হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক সংবাদ মাধ্যম। এবার বাবা মায়ের সঙ্গে হজ পালন করার কথা ছিল ইয়াহিয়ার। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এবারে হজ মৌসুমে মারা যাওয়া সবচেয়ে কম বয়সী হজযাত্রী ইয়াহিয়া মোহাম্মদ রামাদান। তার বাড়ি মিশরের কাফর আল শেখ প্রদেশে, তবে কাজের সুবাদে তার বাবা সৌদি আরবে থাকেন। কয়েকদিন আগে ইয়াহিয়ার মা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াহিয়ার ইহরাম পরা একটি ছবি পোস্ট করেন, যেটি মন কেড়েছিল নেটিজেনদের। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। খামারগুলোতে পশু সংকট থাকলেও ইতালিতে এবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি পশু কোরবানি দিচ্ছেন। ছুটির দিনে ঈদ হওয়াতে ঈদুল আজহা উদযাপনে প্রবাসীদের জন্য ভিন্ন আমেজ তৈরি হয়েছে। জানা গেছে, এবার বাংলাদেশি সহ 27 লাখ ধর্মপ্রাণ মুসলমান দেশটিতে ঈদ উদযাপন করছেন। ঈদের সপ্তাহ খানেক আগেই শুরু হয় পশু বেচাকেনা। খামারগুলোতে গিয়ে নিজেদের পছন্দ মতো গরু ছাগল ভাড়া কিনেছেন অনেকে। রোমের ব্যবসায়ীরা জানিয়েছেন, এবছর রেকর্ড সংখ্যক বাংলাদেশি পশু কোরবানি দিচ্ছেন। কোরবানের ঈদ হলেও অন্যান্য বছরের মতো ইতালিতে তৈরি পোশাকের দোকানে প্রবাসীদের ভিড় ছিল বেশি। ব্যবসায়ীরা বলছেন, বেচাকেনা শেষ কয়েকদিনে আরও বেড়েছে। ইতালিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের জন্য তৈরি পোশাকের দোকান আছে। এবার চাহিদা বাড়ায় ঈদ ঘিরে খোলা হয় নতুন নতুন শোরুমও। সব মিলিয়ে বেশ জমজমাট ঈদ পালিত হচ্ছে ইতালিতে। দর্শক, এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।